হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আরেকবার স্বাগত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে। তো বন্ধুরা আজকে আমরা এই কথাটা বলবো যে আমাদের অনেকে চিন্তাভাবনা নিয়েছি বা অনেকে ভেবে থাকি যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, বা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কী করতে হবে না করতে হবে, বা ইউটিউবের যে নিয়ম থাকে সেগুলো কী আছে, ইউটিউবে ইনকাম কীভাবে হয় না হয়। তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি এক একটা করে পয়েন্ট বলবো, আপনারা সব বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধু ভিডিও শুরু করার ছোট্ট একটা কথা বলুন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে কী হবে ইউটিউব সম্পর্কে বা টেকনোলজি ভিডিও সবার আগে জানতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের সবথেকে প্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা আমাদের ইমেল আইডি প্রয়োজন হবে। তো বন্ধুরা ইমেল আইডি আমাদের প্রত্যেকের থাকে, যাদের কাছে আমাদের স্মার্টফোন আছে তাদের কাছে আমাদের ইমেল আইডি অবশ্যই আছে, আমাদের ইউটিউবে লগ ইন করেছে বা প্লে স্টোরে আমাদের লগ ইন করেছে। তো বন্ধুরা সেই ইমেল আইডি দিয়ে আমাদের ইউটিউবে যারা লগ ইন করে থাকে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দেবে। সেটা কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা আই বাটনের লিঙ্ক দিয়ে আছে বা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে দেখতে পাবেন যে ওই ভিডিওটা বিস্তারিত বলা আছে যে ইউটিউব চ্যানেল কীভাবে মোবাইল দিয়ে খুলতে পারবেন। তো সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন যে ইউটিউব চ্যানেলটা কীভাবে খোলা হয়। তো প্রথমে ওই চ্যানেলটা খুলে নিলেন, তারপরে কী কী রুলস আছে বা কীভাবে কী করতে হয় না করতে হয় সেগুলো বলবো। আপনাদের ভিডিওটা একটু বড় হলেও আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধু ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল, তারপরে আপনাকে যেটা করতে হবে যে ইউটিউবের যারা রুলস থাকে। তো প্রথমে আপনি যখন ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন সেখানে আপনার কোনো সাবস্ক্রাইবার থাকবে না। আর ইউটিউবের কাজ করতে গেলে, ইউটিউব ভিডিও করতে গেলে বা ইউটিউব ভিডিও বানাতে গেলে আপনি একটা মোবাইল ফোন থাকলে হবে, তার সাথে আপনার একটা মাইক্রোফোন যদি না থাকে প্রথমত আপনি এক কাজ করবেন, সেখানে মোবাইলটাকে এক জায়গাতে স্থির করে দেবেন এবং সেখানে ক্যামেরাটা চালিয়ে দেবেন। আমি যেভাবে আপনার সাথে কথাবার্তা বলছি বা আমি যে বিষয়টা নিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে সেভাবে আপনি একটা টপিক ফাইন্ড করবেন যে আপনি কোন টপিকে ভালো পারেন বা আপনি কোন টপিকটা বেশি জানেন বা আপনি কোনটা নিয়ে ভিডিও বানাতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড আছেন সেটা নিয়ে ভিডিও বানাবেন। তো আমাদের ইউটিউবের রুলস এটাই আছে যে আমাদের 1 বছরের মধ্যে ইউটিউব চ্যানেল খোলার পরে 1 বছরের না, আপনি ধরেন ইউটিউব চ্যানেল খুললেন, এবার আপনাকে টোটালি 12 মাসের মধ্যে আপনি কী করতে হবে 1000 সাবস্ক্রাইবার এবং পূরণ করতে হবে। কারণ আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটা যেন মানুষে 1000 জন সাবস্ক্রাইব থাকে, আর আপনার যে ভিডিওগুলো ছেড়েছেন সেখানে যেন 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে। যে এই ভিডিওটা আমি বলছি হতে পারে 4 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 6 মিনিট হতে পারে, সেটা ওয়াচ যে এতটা মিনিট একটা এই মিনিটটা 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, মিনিট না সেকেন্ড না, ওয়াচ টাইম ঘন্টা হতে হবে। তাহলে আপনি অ্যাপ্রুভেল হবে যে ইউটিউবকে যে আপনি সেখানে কাজ করার জন্য বা সেখানে আপনি এলিজিবেল হয়ে গেছেন সেখানে ইনকাম করার জন্য। তারপরে কী হবে আপনাকে অ্যাডসেন্স বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে করতে হবে, সেখানে আপনার অন্য একটা ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে সেখান থেকে আপনার যে ইউটিউবের যে থাকে সেখানে আপনার পিন ভেরিফিকেশান আসবে। তারপরে আপনি বাস এতদূর জানলেই হবে। আপাতত যখন আপনি ইউটিউব ভিডিও স্টার্ট করে দেবেন, আপনার যখন ইউটিউব মনিটাইজেশন হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে আপনি বিস্তারিত অনেক ভিডিও দেখবেন। আর যদি না জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সে সম্পর্কে ভিডিও অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও বেশি বড় করবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।